আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাইরা, আমরা ইউকে নিউজ বাংলা অনলাইন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এটা স্পন্সর করছি। মূলত 2020 আমাদের স্কুল কলেজ লাইফের বন্ধুরা এসেছেন, আমরা লন্ডন থেকে মেজরিটি এসেছি। আমরা আজকে এখন কক্সবাজারের একটি বাণিজ্য মেলাতে অবস্থান করছি। তো সেখানে ব্যক্তিগতভাবে আমি আমাদের অনেক বন্ধুবান্ধব এখানে নিয়ে আমি এসেছি, আমি অনেকবার কক্সবাজার এসেছি। আমার ইউকে নিউজ বাংলা মিডিয়ার পক্ষ থেকে এটা স্পন্সর করলাম। প্রথমে এই এটার ব্যাপারে কিছু কথাবার্তা বলবেন আমাদের প্রিয় বন্ধু ফোর্সমাউথের বিশিষ্ট ক্রিকেট সংগঠক জনাব রেদওয়ান আহমেদ সাহেব। ধন্যবাদ ধন্যবাদ মহিউদ্দিন সাহেব, আসলে ভালোই লাগতেছে যে আমরা আসতে পেরেছি এই বাণিজ্য মেলায়। কক্সবাজারে আমাদের বন্ধু বান্ধবের এই মিলন মেলাটা যাতে সুন্দর হোক, আর আমাদের এই সাথে সাথে আমরা যে কক্সবাজারে যে ঐতিহ্য যে মেলা দেখতে পেতেছি ওটি ভালো লাগতেছে। অ্যাটমসফিয়ার খুব সুন্দর, খুব ভালো পরিবেশ, আর খুব ভালোই লাগছে। থ্যাংক ইউ। এখন এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা রাখবেন। দরিয়ানগরীর সাউথ হ্যাম্পটনের বিশিষ্ট ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী সহ ট্রাভেলস ব্যবসায়ী জনাব মনসুর শাহীন এবং বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মনসুর শাহীন। আসসালামু আলাইকুম। আমি ইউকে বাংলার ইয়েকে ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুকে। আমরা এখানে আসছি লন্ডন থেকে, আমাদের প্রায় ফ্রেন্ড বিশজন বন্ধু আসছি আমেরিকা এবং বাংলাদেশ সহ। আমরা এই কক্সবাজারে অনেক কিছু দেখছি, আসলে কক্সবাজারের পরিবেশটা খুব ভালো। আমি বিদেশে যারা আসছেন সবাইকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাবো। কক্সবাজার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত। এখানে গভর্নমেন্ট যদি আরও উন্নত করে বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। আর আমাদের বন্ধুরা যারা আসছি তারা আমাদের অতীত মানে ছোটকালের বন্ধু, স্কুল জমানার বন্ধু। আমাদের বেশ ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো, আর আমি এনজয় করছি, সবাই এনজয় করতেছে। আমি আশা করবো সবাই এখানে আসুক, দেখা এই কক্সবাজার দেখুক এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা স্টে করবেন, আমি কিছু প্রশ্ন করবো ওনার কথার মধ্যে কিছু পয়েন্ট চলে আসছে। আজ দেখেন আমরা যারা লন্ডন আসি 90 দশক থেকে, আজ দেখা যাচ্ছে আমাদের ছেলে সন্তান চলে যাচ্ছে স্পেন, দুবাই, বিভিন্ন জায়গায়। কিন্তু আমাদের যে জন্মভূমি, যে বাংলাদেশে এই তো সুন্দর জায়গা কক্সবাজার সেন্ট মার্টিন আছে, সেখানে কিন্তু আমাদের ছেলে সন্তানদের আনতে পারছি না। তো সেটার ব্যাপারে আপনি কিছু আহ্বান জানান আমাদের লন্ডন আমেরিকার প্রবাসী প্যারেন্টদের বা যারা বিভিন্ন আমাদের ছেলে সন্তান যে যাচ্ছে না, এ ব্যাপারে আপনার কিছু মন্তব্য বলেন। আমি প্রত্যেকের মা বাবাকে অনুরোধ জানাচ্ছি যে ওরা দেশে আসুক, দেশে এসে এই কক্সবাজার দেখুক। কক্সবাজার দেশে দেখলে এবং দেশের প্রতি ওদের আন্তরিকতা বাড়বে, দেশের প্রতি টান বাড়বে, দেশের প্রতি মায়ামমতা বাড়বে। আর সত্যি এখানে পরিবেশ বাহির থেকে যতটুকু শোনা যায় আসলে বোঝা যায় কতটুকু ভালো। এখানে পরিবেশ সবই ভালো, পুলিশ প্রশাসন প্রচুর হেল্প করতেছে এবং আমি নিজেও মানে আনন্দ ফিল করতেছি। এখানে পরিবেশ ভালো, এখন আপনাদের উদ্দেশ্য সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সাউটনের বিশিষ্ট কারি স্পেশালিস্ট এবং কারি বিজ্ঞানী জনাব মোহিত সাহেব। আসসালামু আলাইকুম। আমরা বন্ধু আব্দুল সামর লোক আমরা আইসি, আমরা এটা আসলে খুবই ভালো লাগে আর আমরা খুব এনজয় করতাম। আমাদের আসলে খুব একটা সুন্দর জায়গা, আমরা আইসি আমারটা ছিল আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় বন্ধু মোয়াজ্জেম সাহেব আমার প্রিয় ছোটকালের বন্ধু এবং উনি উনি কার্ডিফের কার্ডিফ সোয়ানসি থাকেন, সোয়ানসির একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সংস্কারক জনাব শাহেদ সাহেব কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমরা অনেক বন্ধু বান্ধবের মধ্যে থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আমরা এখানে আর এখানে আসলে ভালো লাগতেছে। আমরা আমাদের যে কতজন আছে আমরা চাই এখানে ধন্যবাদ। ওকে ইনশাল্লাহ, তখন আমার ছিল আমি লাস্টে দুই কথা কই দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এতক্ষণ আমরা আমাদের দেশ বন্ধু বান্ধব নিয়ে আসছি, আমরা প্রায় 19 জন বন্ধু বান্ধব নিয়ে আমরা আসছি, 20 জন নিয়ে আসছি এবং লন্ডন থেকে আসছেন কতজন? 14 জন। 14 জন এসেছেন আমেরিকা থেকে একজন। তো আমরা বিচ্ছিন্নভাবে কক্সবাজার ঘুরতেছি আজকে সারাদিন বা দিন থেকে। তো আজ এখন চলে আসলাম বাণিজ্য মেলায়। আপনারা ছেলে সন্তান নিয়ে কক্সবাজার আসুন, দেখুন এবং আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিতে হবে। সবশেষে একটা এক কথাই বলবো, আসুন স্বাস্থ্যকর জীবন গঠন করি, ধূমপান বিড়ি সিগারেট তামাক জর্দা থেকে সমগ্র জাতিকে রক্ষা করি। এটা হচ্ছে আমাদের অন্যতম একটা
ক্যাম্পেইন হওয়া উচিত জীবনের, আসুন স্বাস্থ্যকর জীবন গঠন করি, মানুষের কল্যাণে কাজ করি। ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমরা আবারও আপনাদেরকে আজকা সমগ্র এলাকারা দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ। আমরা আবার আসবো, আপনাদের সমগ্র এলাকা দেখাবো ইনশাল্লাহ। আপনারা পরবর্তীতে আবার আসবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের। ইউকে নিউজ বাংলা, লন্ডন।